নতুন বাড়ি করতে গিয়ে প্রায়ই অনেকে কিছু কিছু ভুল করে ফেলেন, যার জন্য কিন্তু মারাত্মক রকমের বাস্তুদোষ কিন্তু তৈরি হয়। তো আজ আমি বিস্তারিতভাবে বলতে চলেছি যে 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 বেসিক ভুলগুলির জন্য আপনাদের বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়। তো আমি দেখেছি যে সবথেকে যে বেশি ভুল অনেকেই যেটা করে থাকেন সেটা হলো প্রত্যেকটি বাড়ির কর্নারকে নর্থ ইস্ট বা ঈশান কোণ, সাউথ ইস্ট বা অগ্নিকোণ, সাউথ ওয়েস্ট বা নৈঋত্যকোণ, নর্থ ওয়েস্ট বা বায়ুকোণ ধরা। এটি কিন্তু পুরোপুরিভাবে ভুল ধারণা। এখানে যে ফটো দিতে দেখতে পাচ্ছেন, এখানে আমি এটা উদাহরণের জন্য দিচ্ছি, এখানে উত্তর দিক ধরে নিচ্ছি সোজাভাবেই রয়েছে এবং টোটাল 360 ডিগ্রি, এবং উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রিতে যে বাহুটা বার হয়ে যাবে সেটি কিন্তু ঈশান কোণ বা নর্থ ইস্ট কোণ। অনেকেই কিন্তু এই কর্নারটিকে কিন্তু নর্থ ইস্ট কিন্তু মনে করেন, এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আবার ইস্টের সঙ্গে বা পূর্ব দিকের লাইনের সঙ্গে 45 ডিগ্রি কোণে যে লাইনটি রয়েছে সেটি কিন্তু সাউথ ইস্ট বা অগ্নিকোণ। অনেকে কিন্তু এই কর্নারটিকে কিন্তু অগ্নিকোণ বলে কিন্তু ভুল করেন। আবার দক্ষিণ লাইনের সঙ্গে 45 ডিগ্রি কোণে যে বাহুটি রয়েছে সেটি হলো সাউথ ইস্ট বা নৈঋত্যকোণ। অনেকে কিন্তু এই কোণটিকে কিন্তু নৈঋত্যকোণ ধরে। আবার পশ্চিম বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে যে বাহুটি রয়েছে সেটি হলো বায়ুকোণ বা নর্থ ওয়েস্ট কোণ। অনেকে কিন্তু এই কোণটিকে কিন্তু বায়ুকোণ বা নর্থ ওয়েস্ট কোণ কিন্তু ধরে, এটিও কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। অনেকে এই কর্নারটিকে দেখা যাচ্ছে ঈশান কোণ ধরছে, এবং সঙ্গে যেটি প্রকৃতভাবে ঈশান কোণ উত্তর দিকের বাহুর সঙ্গে 45 ডিগ্রিতে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে টয়লেট করে ফেলছে, কিন্তু সে ভাবছে যে আমি ঈশান কোণ তো ফাঁকা রেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে ঈশান কোণে কিন্তু টয়লেট করে ফেলছে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মারাত্মক রকমের বাস্তুদোষ তৈরি হচ্ছে। যে আমি শেপটি নিয়েছি এটি দেখতে পাচ্ছেন যে উত্তর এবং দক্ষিণ বরাবর কম চওড়া এবং পূর্ব এবং পশ্চিম বরাবর বেশি চওড়া। ঠিক যদি উল্টো রকমের একটি যদি আমি শেপ নিই, যেমন এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন উত্তর দক্ষিণ বরাবর বেশি চওড়া এবং পূর্ব এবং পশ্চিম বরাবর কম চওড়া, এই ক্ষেত্রেও কিন্তু উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রিতে যে বাহুটি রয়েছে সেটি ঈশান কোণ বা নর্থ ইস্ট কোণ, অনেকে এই কর্নারটিকে ঈশান কোণ মনে করে। পূর্ব দিকের বাহুর সঙ্গে 45 ডিগ্রিতে যে বাহুটি রয়েছে সেটি হলো সাউথ ইস্ট কোণ, অনেকে এই কর্নারটিকে সাউথ ইস্ট বা অগ্নিকোণ মনে করে, এটিও কিন্তু ভুল ধারণা। দক্ষিণ বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে যে বাহুটি রয়েছে সেটি হলো নৈঋত্য বা সাউথ ইস্ট জোন, অনেকে এই কর্নারটিকে সাউথ ইস্ট জোন বলে ভুল করেন। এবং পশ্চিম বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে যে বাহুটি রয়েছে সেটি হলো নর্থ ওয়েস্ট বা বায়ুকোণ, অনেকে কিন্তু এই কর্নারটিকে কিন্তু নর্থ ওয়েস্ট বলে কিন্তু ভুল করেন। এখন ডিগ্রিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার বাড়িতে বা আপনি যে ফ্ল্যাটে রয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে আমি উদাহরণের জন্য নিয়েছি উত্তর দিকটি ধরা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন উত্তর দিকটি 31 ডিগ্রিতে পশ্চিমের দিকে বেঁকে রয়েছে, তখন কিন্তু ঈশান কোণ কী হবে না, উত্তর দিক যেটি বেঁকে রয়েছে 31 ডিগ্রিতে সেই উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রিতে যে বাহুটি গেছে সেই বাহুটি হবে কিন্তু ঈশান কোণ। আবার পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রিতে যে কোণটি গেছে সেটি হবে অগ্নিকোণ, আবার দক্ষিণ বাহুর সঙ্গে 45 ডিগ্রিতে যে বাহুটি গেছে সেটি হলো নৈঋত্য বা সাউথ ওয়েস্ট কোণ, আবার পশ্চিম বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে যে বাহুটি গেছে সেটি হবে কিন্তু বায়ুকোণ বা নর্থ ওয়েস্ট কোণ। সুতরাং ডিগ্রিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে অনেক ক্লায়েন্ট এই প্রশ্নটা করে থাকে যে ব্রহ্মস্থান কিভাবে নির্ণয় করব। প্রথমত এইখানে যে শেপটি দেখতে পাচ্ছেন এটি একটি বর্গক্ষেত্র শেপ, অর্থাৎ এর 4টি বাহুই সমান। তো এরকম শেপে যদি আপনার বাড়ি বা ফ্ল্যাট হয় সেক্ষেত্রে 2টি কর্ণের ছেদ বিন্দুই কিন্তু ব্রহ্মস্থান, বা এই রকমের যদি শেপ হয় অর্থাৎ এটি আয়তক্ষেত্র শেপ, এবং এই ধরনের শেপের ক্ষেত্রেও কিন্তু 2টি কর্ণের ছেদ বিন্দুই কিন্তু সেন্ট্রয়েড বা ব্রহ্মস্থান। কিন্তু এই রকম যদি শেপ হয় অর্থাৎ কোনো দিক কাটা রয়েছে বা কোনো দিকের অংশ ছোট রয়েছে সেক্ষেত্রে কিন্তু 2টি কর্ণের ছেদ বিন্দু কিন্তু ব্রহ্মস্থান বা সেন্ট্রয়েড কিন্তু নয়। অনেকেই ভুল করেন এক্ষেত্রে যে 2টি কর্ণের ছেদ বিন্দু সবসময় যেন ব্রহ্মস্থান, এটি কিন্তু ভুল ধারণা। এখানে 2টি কর্ণের ছেদ বিন্দু আমি বার করে রেখেছি দেখতে পাচ্ছেন, এবং অরিজিনাল যে সেন্ট্রয়েড বা ব্রহ্মস্থান সেটি আমরা কিন্তু দেখিয়েছি। তো সঠিকভাবে ব্রহ্মস্থান যদি নির্ণয় না করেন সেক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। ব্রহ্মস্থান যদি কলম ওয়াল বা পিলার বা কোনো ভারী যদি ফার্নিচার যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু বাস্তুতে কিন্তু মারাত্মক কিন্তু দোষ তৈরি হয়।
তো এইরকম কাটা যে কোনো একদিকে রয়েছে, সেক্ষেত্রে আপনার ছোটোবেলায় যে সেন্ট্রয়েড বার করার যে অঙ্ক করেছেন তার মাধ্যমেও বার করতে পারেন, অথবা আপনারা বিভিন্ন যে ড্রয়িং সফটওয়্যার রয়েছে ড্রয়িং করার জন্য তার মাধ্যমে খুব সহজে কিন্তু রম্যস্থান নির্ণয় করতে পারেন। তো এই বেসিক ভুলগুলি আপনারা কখনোই করবেন না বাড়ি করার ক্ষেত্রে। নমস্কার, অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংশুই টিপস ইন বেঙ্গলি এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সাথে যোগাযোগ করতে 9830131487 এই নম্বরে যোগাযোগ করুন, অথবা আমাদের ওয়েবসাইট www.applied-vastu.com ওয়েবসাইটটি ভিজিট করুন।